আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ক্যারামেল এগ পুডিং, সেটা আবার ওভেনে। আশা করছি আপনারা যারা আমার কাছে পুডিংয়ের রেসিপি চেয়েছিলেন, আমার ভিডিওটি আপনাদের জন্য একটু হলেও উপকার আসবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক মজাদার এই ক্যারামেল এগ পুডিংটাকে কীভাবে তৈরি করতে হয়। ক্যারামেল এগ পুডিং তৈরির জন্য আপনারা যে কোনো ধরনের দস্তার বাটি অথবা স্টিলের বাটি ইউজ করতে পারবেন। আমি কেকের একটা 6 ইঞ্চির মোল্ড নিয়ে নিচ্ছি, তবে এতদিন আমি এই দস্তার বাটিটাতেই কিন্তু পুডিং বানাতাম চুলাতে, তো আজ আমি ওভেনে তৈরি করব। আমি কেকের মোল্ডটাতেই বানাচ্ছি এটা 6 ইঞ্চি। এবার আমরা প্রথমেই ক্যারামেল তৈরি করার জন্য একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। আমার পুডিংটার সাইজটা যেহেতু একটু বড়, তাই আমি 1/3 কাপ চিনি নিয়েছি, তবে আপনাদের পুডিংয়ের সাইজ যদি ছোট হয়ে থাকে তাহলে আপনারা এখানে 1/4 কাপ চিনি নিয়ে নিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ নর্মাল পানি। পানিটা অবশ্যই দেবেন, এতে করে চিনিটা খুব ভালোভাবে একসাথে গলে যেয়ে ক্যারামেল তৈরি হবে। আর পানিটা দেয়া না হলে নিচের দিকের চিনিটা কিন্তু আগে কালার চলে আসে এবং উপরের দিকে দেখা যায় কিছু চিনি শক্ত হয়েই থাকে, তখন ক্যারামেলটা হতে কিন্তু অনেকটা ঝামেলার মতো হয়। এবার ক্যারামেলের কালার আসা পর্যন্ত অনবরত নেড়ে নেড়ে চিনিটাকে জাল করে নিতে হবে। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা অল বাটনটিতেও একটা ক্লিক করে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। এই যে দেখুন, ক্যারামেলের যখন এরকম সোনালী কালার চলে এসেছে, এ সময় আমি চুলার ফ্লেমটাকে অফ করে দিয়েছি, কেননা পাতিলের হিটেই এর পারফেক্ট কালারটা কিন্তু চলে আসবে। কিন্তু আপনারা যখনই এর পুরোপুরি কালারটা জ্বালিয়ে আনতে যাবেন, মানে জাল করে, তখনই দেখা যাবে ক্যারামেলটা কিন্তু পুড়ে যেতে পারে। তো পাতিলটাতে নাড়তে নাড়তেই দেখবেন যে কালারটা এরকম সুন্দর হয়ে এসেছে, এ সময় আমি সেই মোল্ডে ঢেলে দিচ্ছি। সোনালী কালার করার পর যখন আপনারা চুলার ফ্লেমটা অফ করে দেবেন, তখন যদি আপনাদের মনে হয় যে আপনাদের পছন্দের কালার আসেনি, তখন আপনারা আরও 1 মিনিটের জন্য জাল করে নেবেন, কোনো অসুবিধা নেই। এবার আমরা পুডিংয়ের জন্য সেই বেটারটা রেডি করব। একটি বাটিতে নিয়ে নিচ্ছি আমি 3টি ডিম, বড় সাইজের ডিম নিয়েছি আমি। 6 ইঞ্চির মোল্ডের জন্য আমাদের 3টি ডিমের পুডিংই কিন্তু যথেষ্ট। এবার এর সাথে দিয়ে দেবো 1/4 কাপ চিনি। যেহেতু ক্যারামেলের মিষ্টিটাও পুডিংয়ের চারপাশে থাকবে, এজন্য চিনির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। 1 চা চামচ দিয়ে দিলাম ভ্যানিলা পাউডার। পুডিং থেকে যারা ডিমের গন্ধ পান, ডিমের যে এক্সট্রা গন্ধটা থাকে সেটা দূর করার জন্য আমাদের ভ্যানিলা পাউডার দিতে হবে। ভ্যানিলা পাউডার না থাকলে আপনারা লিকুইড ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারবেন, আর যদি ভ্যানিলা এসেন্সও না থাকে তাহলে আপনারা 1 চা চামচের মতো এলাচের গুঁড়া দিয়ে দেবেন। এবার চিনিটা সম্পূর্ণভাবে গলে যাওয়া পর্যন্ত অনবরত এভাবেই নাড়তে থাকতে হবে। তবে আপনাদের যদি হাত ব্যথা করে তাহলে আপনারা থেমে থেমেও এভাবে নাড়তে পারবেন, তবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরই মাঝে আমার মনে হলো যে ওভেনটাকে প্রিহিট করে নিতে হবে, তো আমি 170 ডিগ্রি দিয়েছি, আপ ডাউন হিট অন করা আছে, সময় দিয়ে দিচ্ছি 10 মিনিট। তো এইদিকে আমি বেটারটা রেডি করে নেব আর ততক্ষণে ওভেনটা প্রিহিট হতেই থাকুক। এই যে দেখুন, চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি অনবরত নেড়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা ইলেকট্রিক বিটার দিয়েও করতে পারবেন। তো আমি চেক করে দেখেছি চিনিটা গলে গেছে, এই সময় আমি দিয়ে দিচ্ছি নর্মাল 2 কাপ দুধ। এই দুধটাকে খুব বেশি জাল করে আমি ঘন করে নিইনি, আমরা নর্মালি যেভাবে দুধ জাল করে খাই ঠিক সেভাবে জ্বালিয়ে দুধটাকে ঠান্ডা করে নিয়েছি, নিয়ে এখানে দিয়ে দিয়েছি। তবে আপনারা যদি ঘন দুধ দেন তাহলে এর সাথে কিন্তু কোনো গুঁড়া দুধ আর লাগবে না। তবে এই দুধটা যেহেতু পাতলা ছিল, এই জন্য আমি 1/2 কাপ গুঁড়া দুধ দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে 4 কাপ দুধকে জাল করে ঘন করে 2 কাপ করে নিতে পারবেন, সেটাও এখানে দিতে পারবেন, তখন আর গুঁড়া দুধটা দেওয়ার প্রয়োজন হবে না। এই যে দেখুন, আমার নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আর এদিকে কিন্তু সে ক্যারামেলটা একেবারেই সেট হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এবার একটা ছাঁকনিতে করে ছেঁকে সেই পুডিংয়ের বেটারটা এখানে ঢেলে দিচ্ছি। ওভেনের সাথে আমাদেরকে একটা ট্রে দিয়ে থাকে, সেই ট্রেটা আমি নিয়ে নিচ্ছি এবং ট্রের উপরে নর্মাল পানি দিয়ে দিচ্ছি। পানি প্রথমেই ভর্তি করে দেওয়া যাবে না, কেননা যখনই আমরা পুডিংয়ের বাটিটা রাখবো পানিটা তখন কিন্তু আরও একটু উপরের দিকে উঠে আসবে। এই যে দেখুন এমনটা। এবার আমি ওভেনটা কিন্তু প্রিহিট হয়ে গেছে, এবার আমি ওভেনের দিকে চলে যাচ্ছি। ওভেনের ঢাকনা খুলে একেবারে নিচের তাকে ট্রেটা রেখে দিচ্ছি, যে ট্রেটার উপরে পুডিংয়ের বাটিটা রেখেছিলাম সেই পুডিংয়ের বাটিটাকে আমি সরিয়ে নিয়েছি, কেননা আমার কাছে খুব রিস্কি মনে হচ্ছিল, বাটিটা আমি পরে দিয়ে দেব। এই যে দেখুন, ট্রেটা বসানো হয়ে গেলে এখন আমি পুডিংয়ের বাটিটা রেখে দিচ্ছি।
আমি মেইন সুইচটা অফ করে দিয়েছি, আপ ডাউন হিট অন আছে আর 170 ডিগ্রি আছে, টাইম দিয়ে দিচ্ছি 40 মিনিটের জন্য। এখন আমি মেইন সুইচটা অন করে দেব, তাহলে কিন্তু লাইটটা জ্বলে উঠবে। আরেকটা কথা বলে দিচ্ছি, 40 মিনিট পর ফিরে এসে দেখা যাবে এই ট্রের পানিগুলো কিন্তু একেবারেই শুকিয়ে গেছে। তখন এই ট্রেটাতে আবারও আমি পানি দিয়ে দেব, পানি দিয়ে আবারও 30 মিনিটের মতো সময় দিয়ে দেবো। মানে মোট আমার পুডিংটা বেক হতে সময় লেগেছে 70 মিনিট। আমি জানি না, অন্যান্য দু একটা চ্যানেলে আমি পুডিং দেখেছিলাম যে তাদের 30 থেকে 40 মিনিটের মধ্যেই পুডিংটা হয়ে গেছে, কিন্তু আমার পুডিংটা হতে সময় লেগেছে 70 মিনিট। তবে 40 মিনিট পর অবশ্যই চেক করে পানিটা দিয়ে দিতে হবে। এবার আমি মোল্ড আউট করে আপনাদেরকে পুডিংটা দেখাচ্ছি। পুডিংটা এখনও একেবারে গরম আছে, তাই আমি একটু সাবধানে মোল্ড আউট করছি, কিন্তু আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা পুডিংটাকে 15 থেকে 20 মিনিটের জন্য নর্মালি রুম টেম্পারেচার রেখে ঠান্ডা করে নেবেন। এরপরে নর্মাল ফ্রিজে রেখে দেবেন 2 থেকে 3 ঘন্টার জন্য। এতে করে পুডিংটা একেবারে সেট হয়ে যাবে, একটু শক্ত হয়ে যাবে, আর তখন কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে আরও বেশি ভালো লাগবে। তো আমি যদি ফ্রিজে রেখে দিই ঠান্ডা হবার জন্য, তাহলে কোন দিক দিয়ে খেয়ে ফেলবে আমার ছেলে তখন কিন্তু ভিডিওর জন্য আর পাওয়া যাবে না। তাই আমি গরম অবস্থাতেই এটাকে মোল্ড আউট করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন পুডিংয়ের উপরের কালারটা, এখন আমি আপনাদেরকে কেটেও দেখাচ্ছি। কেমন হয়েছে সেটা আমি বলবো না, আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারাই কমেন্ট করে জানাবেন যে এটা দেখতে কেমন হয়েছে। আর আলহামদুলিল্লাহ খেতে এটা ভীষণ টেস্টি ছিল। আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ এখনই করে ফেলুন। আর কোন রেসিপি আপনারা দেখতে চাচ্ছেন আমার কাছে সেটা কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আরও একটা কথা বলে যাচ্ছি, আপনারা যারা রান্না করতে ভীষণ ভালোবাসেন, আপনারা চাইলেই আপনাদের রান্না করার ছবি আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে।